এমন একটা ফোন যেটা আইফোনকে হার মানিয়ে দেবে। আমাদের দেশের নিজস্ব টেসলা ফাইনালি বেরিয়ে গেছে, তার সাথে সাথে এমন একটা রোবট যার সাথে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে। আজকে আমি তোমাদেরকে সব থেকে ইন্টারেস্টিং আর ট্রেন্ডিং কিছু টেকনোলজি নিয়ে বলতে চলেছি। 5G নিয়ে তো অনেকদিন ধরে শুনছি, কিন্তু এই 5G ফাইনালি কবে আমাদের ফোনে আসবে? লাস্ট 3 বছর ধরে আমরা শুনে যাচ্ছি যে 5G আসবে, আমাদের ইন্টারনেটের নেক্সট জেন রেভলিউশন হবে, কত কিছু হবে, কিন্তু ভাই 5G নিয়ে তেমন সলিড কোন নিউজ আমরা পাইনি এখনো। 5G ফোন অলরেডি ভাই মার্কেটে বেরিয়ে গেছে, কিন্তু 5G নেটওয়ার্কের কোনো খবর নেই। কিন্তু ভাই কিছুদিন আগেই ফাইনালি গভর্নমেন্ট আমাদের 5G স্পেকট্রামের অকশন করেছিল, যেটার ভাই টোটাল অ্যামাউন্ট প্রায় 1.5 লাখ করোড়। বাপরে বাপ, লাখ আবার করোড়। এখানে অনেক বড় বড় নেটওয়ার্কিং কোম্পানিজ যেমন এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া, এরা সবাই বেট করছিল 5G নেটওয়ার্কের জন্য। রিলায়েন্স জিও এখানে সব থেকে বেশি টাকা বেট করে অ্যাকোয়ার করেছিল 24,700 MHz স্পেকট্রাম, যেটার জন্য রিলায়েন্স জিও দিয়েছে 88,000 crore rupees। এবার মনে হচ্ছে ফাইনালি 5G আসতে চলেছে, আর 5G একবার আসলে আমরা যেভাবে ইন্টারনেট ইউজ করি এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তোমরা মনে করে দেখো, 3G এরার সময় তখন কি আমরা ভিডিও দেখতাম অত বেশি? ভিডিও দেখা আমরা শুরু করি 4G আসার পরে, যেহেতু স্পিডটা বেশি, ডেটাও বেশি, তাই জন্য মেইনলি পাবলিক ভিডিও দেখা শুরু করে 4G আসার পরে। তেমনই বলা হচ্ছে যে 5G আসার পরে আমরা মেটাভার্স অ্যাক্সেস করতে পারবো আমাদের ডিভাইসেস থেকে। দেখো 5G সিগন্যাল তো বুঝলাম, কিন্তু এলিয়ানদের সিগন্যাল ভাই নাসা কি করে পেল? November 2012 যখন নাসার ভয়েজার ফাইনালি আমাদের স্পেসের সোলার সিস্টেমের বাউন্ডারি ক্রস করলো, তার ঠিক কিছু মাস পর থেকেই ভাই ভয়েজার থেকে নাকি স্ট্রেঞ্জ ফ্রিকোয়েন্সির ভাই সিগন্যাল পাওয়া যাচ্ছে। এই স্ট্রেঞ্জ সাউন্ড ভাই ভয়েজার কিছু মাস ধরে পেতে থাকে, আর ঠিক এই কারণেই ভাই নাসার পাবলিকরা ভাবছিল যে ভয়েজারকে আবার পৃথিবীতে ডেকে নেবে। কিন্তু ভাই এই ভয়েজারের স্পিড ছিল 500 কোটি কিলোমিটার পার আওয়ার, মানে বিশাল স্পিড ছিল, রকেটের ডবল স্পিডে ভাই মহাকাশে ভেসে যাচ্ছিল। তো হঠাৎ করে আবার আর্থে ফিরিয়ে আনাটা কোনোভাবেই পসিবল হচ্ছিল না। নাসা জানায় যে 18th May 2022 ফাইনালি ভয়েজার ভাই সিগন্যাল পাঠানো বন্ধ করে দিয়েছে একেবারে। ইন্টারেস্টিংলি নাসা দুটো ভয়েজার বানিয়েছিল, তার মধ্যে একটা ভয়েজারে গোল্ডেন একটা রেকর্ড ছিল, যেখানে ভাই কিছু বেসিক জিনিসপত্র লেখা ছিল আমাদের এই হিউম্যান আর্থের ব্যাপারে। মানে বাই চান্স যদি সেটা কোনো এলিয়ান প্ল্যানেটে গিয়ে পড়ে বা কোনো এলিয়ান সেটা খুঁজে পায়, তাহলে তারা ওই রেকর্ডের লেখা কিছু জিনিসপত্র দেখে পড়ে বুঝতে পারবে আমাদের ব্যাপারে, হয়তো আমাদের সাথে কমিউনিকেট করার একটা উপায়ও বার করতে পারবে। এবার ভাই মহাকাশ, স্পেস, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, এইগুলো নিয়ে ভাই আমার জানতে হেভি লাগে। ভাই যাতে স্পেস নিয়ে ইন্টারেস্ট আছে, আমি তাদেরকে একটা বই সাজেস্ট করবো, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বাই স্টিফেন হকিংস। এই বইটাতে ভাই ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, তার সাথে সাথে টাইম ট্রাভেল পসিবল কিনা সব বিষয় ভাই লেখা আছে। কিন্তু ভাই প্রবলেমটা হলো, তোমাদেরই মতন আমারও ভাই বই পড়ার ওই ধৈর্যটা বা স্পেশেন্সটা, তার জন্য ভাই এই বইটা তুমি বুক সামারি শুনতে পারো কুকু FM এ। কুকু FM হচ্ছে ভারতের লার্জেস্ট অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে তুমি কয়েক হাজার এরকম বুক সামারি তুমি পেয়ে যাবে। এবার ভাই এখানে বুক সামারি তো আছেই, তার সাথে সাথে রিজিনাল ল্যাঙ্গুয়েজেও বুক সামারি পেয়ে যাবে। তার সাথে সাথে এটা একটা মেড ইন ইন্ডিয়া অ্যাপ, আর গুগল প্লে স্টোরে এটা 4.5 রেটিং আছে। সাধারণত এর 1 বছরের মেম্বারশিপ নিতে লাগে 399, কিন্তু যদি তুমি আমার কুপন কোড হালকা 50 ইউজ করো তাহলে তুমি 50% অফ পেয়ে যাবে, মানে 199 per year তুমি ভাই পেয়ে যাবে কুকু FM। কিন্তু ভাই এটা শুধু ফার্স্ট 250 লোকেদের জন্য ভ্যালিড, তো ডেসক্রিপশনে তোমার লিংক থেকে তাড়াতাড়ি কুকু FM ডাউনলোড করো আর অডিও বুক শোনা স্টার্ট করে দাও। আর হ্যাঁ, আমার কুপন কোডটা ইউজ করতে ভুলো না, তাহলে তোমরা 50% ডিসকাউন্ট পাবে। নেক্সট আমি বলবো ফেয়ারফোন 4 এর ব্যাপারে। এবার এই ফোনটা নাকি আইফোনের থেকেও বেটার, কি করে বেটার সেটাই হলো ইন্টারেস্টিং ব্যাপার। রিসেন্ট সময় যদি তুমি কোনো ফোন কেনো, কোনো ব্র্যান্ডেড কোম্পানি যেমন আইফোন বা ওরকম কিছু কেনো, তাহলে তুমি দেখবে যে বাক্সে চার্জার দেয় না। এবার এইটার কারণ অনেকেই ভাবে হয়তো কোম্পানি ভাই চার্জারের টাকা বাঁচানোর জন্য বা বাক্স ছোট করার জন্য এই জন্য চার্জার দিচ্ছে না, এগুলো ঠিক। কিন্তু ভাই এর সাথে আর একটা কারণ যেটা ভাই কোম্পানির লোকেরা বলে, সেটা হলো এনভায়রনমেন্টের জন্য। কারণ ভাই চার্জার বলো, ইয়ারফোন বলো, এইগুলো যখন ওয়েস্ট হয়, এই ওয়েস্টগুলো হলো ই ওয়েস্ট, যেগুলো খুবই হার্মফুল আমাদের এনভায়রনমেন্টের জন্য। এবার আইফোন যদিও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে চার্জার না দিয়ে, কিন্তু এই ফেয়ারফোন 4 এটা ভাই আইফোনকেও বিট করে দিয়েছে এনভায়রনমেন্টের দিক থেকে। ফেয়ারফোন বলে একটা কোম্পানি আছে যারা লঞ্চ করেছে তাদের
মডিউলার ফোন। এই ফোনটা ভাই 100% রিসাইকেলেবল প্লাস্টিক দিয়ে তৈরি। তার সাথে সাথে এই ডিফারেন্ট মডিউল আছে, মানে ক্যামেরা একটা কম্পোনেন্ট, ব্যাটারি একটা কম্পোনেন্ট, স্ক্রিন আরেকটা কম্পোনেন্ট, মানে এক একটা জিনিস এক একটা কম্পোনেন্টে ডিভাইড করা আছে। তো যদি তোমার ক্যামেরার কোনো প্রবলেম হয় বা ক্যামেরা খারাপ হয়েছে, তাহলে সিম্পলি তুমি ওই ক্যামেরার কম্পোনেন্টটা খুলে একটা নতুন কম্পোনেন্ট কিনে সেটাখানে লাগিয়ে দিতে পারবে। এই ফোনটা হলো সব থেকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ফোন। এবার এই ফোনটা যদি মার্কেটে বেরোয় আর মার্কেটে বেরিয়ে খুবই ভালো রেসপন্স পায়, খুবই সাকসেসফুল হয়, তাহলে প্রত্যেকটা ফোন কোম্পানি বাধ্য ভাই তাদের ফোনকে এরকম ভাই মডিউলার বানাতে। কারণ এনভায়রনমেন্টে যখন কথা উঠছে তখন ভাই সবাইকে মানতেই হবে। এনভায়রনমেন্ট নিয়ে যখন কথাই হচ্ছে তখন আমি তোমাদেরকে বলতে চাই সোলার বেলুনের ব্যাপারে। তার সাথে সাথে একটা হেভি সাইকেলের কথা তো বলবো, আর ভাই একটা রোবট যার সাথে তুমি তোমার মনের কথা বলতে পারবে, যার সাথে তুমি গল্প করতে পারবে, সেটাও আছে। আর ভাই সব থেকে বেস্ট সেটা হলো আমাদের দেশের নিজস্ব টেসলা গাড়ি। তোমরা কি জানো আমাদের দেশের এই টেসলা গাড়ি কোন কোম্পানি বার করেছে? যেটা ভাবছো সেই কোম্পানিটা না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে আমি বলতে চাই সোলার বেলুনের ব্যাপারে। রিসেন্ট টাইমসে তোমরা দেখতে পাবে যে এনভায়রনমেন্ট নিয়ে আমাদের কনসার্নটা একটু বেশি বেড়ে গেছে। আমরা তাই পেট্রোল, কোল ওইগুলোকে অ্যাভয়েড করে ইলেকট্রিক্যালের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেই কারণের জন্য সোলার এনার্জিটাকে কি করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায় সেটা নিয়ে নানান নতুন নতুন টেকনোলজি বেরিয়েছে। তারই মধ্যে একটা হলো এই সোলার বেলুন, যেটা বানিয়েছে জেফির বলে একটা কোম্পানি। তো বেসিক্যালি এমন এমন জায়গা যেখানে কারেন্ট ইলেকট্রিসিটির একটুখানি অভাব আছে বা ইলেকট্রিসিটি অত সোজা না প্রোডিউস করা, সেই সব জায়গায় ভাই এই বেলুনকে ছেড়ে দেবে। এই বেলুন আকাশে ভাই উড়বে আর আমাদের সূর্য ডাইরেক্ট সোলার এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমাদেরকে প্রোভাইড করবে। এবার এই ইলেকট্রিসিটি নিয়ে তুমি নানা জিনিস তো করতেই পারবে, কিন্তু তার সাথে সাথে এখন তুমি সাইকেলও চালাতে পারবে। হিরো লঞ্চ করেছে তাদের ইলেকট্রিক সাইকেল লেট্রো, মানে ভাই বাংলা সাইকেল থেকে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল সাইকেল, বুঝতে পারছো তো? কিন্তু ভাই এই ইলেকট্রিক সাইকেলটা নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটাকে দেখে কেউ বলতে পারবে না যে এটা একটা ইলেকট্রিক্যাল সাইকেল। কারণ যদি তোমরা দেখো বডিটা পুরো নর্মাল একটা সাইকেলের মতনই দেখতে। এই সাইকেলটাতে তো প্যাডেল আছে, তার সাথে এটার হ্যান্ডেলে একটা পুরো ফুল কন্ট্রোলের একটা সিস্টেম আছে। মানে বেসিক্যালি হ্যান্ডেলের থ্রুতেই ভাই তুমি সাইকেল চালাতে পারবে, তোমাকে আর প্যাডেল করতে হবে না। আর স্পিডও ভাই 500 কোটি স্পিড আছে, প্রায় 25 কিলোমিটার পার আওয়ার ভাই স্পিডে চলবে। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, বেশি রডে বসিয়ে বেল বাজাতে যাও না, পুরো কারেন্ট লাগবে। এবার ভাই যে রোবটটার ব্যাপারে আমি বলতে চলেছি সেই রোবটটার ব্যাপারে শুনলে কারেন্ট না লাগলেও আশ্চর্য লাগবে। ইঞ্জিনিয়ার্ড আর্টস নামক একটা কোম্পানি বানিয়েছে একটা হিউম্যানয়েড রোবট, যেটা সব থেকে অ্যাডভান্স টেকনোলজি ইন টার্মস অফ ডিজাইন বলো বা মেকানিক্স বলো সবকিছুতে সব থেকে অ্যাডভান্স। এবার এই কোম্পানির একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তারা ডেমনস্ট্রেট করছে তাদের হিউম্যানয়েড রোবটটাকে। এই হিউম্যানয়েড রোবটটার নাম হলো অ্যামিকা। এবার এটা বাকি রোবটের থেকে একদম আলাদা। এই রোবটটা ক্রিয়েট করা হয়েছে মানুষদের হেল্প করার জন্য, যাতে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি রোবটের সাথে। ভাই দেখতে পুরো মানুষেরই মতন ভয়ানক একটা ভাইবস আছে। এবার ভাই এর চোখে ভাই একটা ক্যামেরা আছে যেটা দিয়ে ভাই মানুষেরই মতন সে সবকিছু অবজার্ভ করতে পারবে, তার সাথে সাথে তার মেমোরিতে সেটা স্টোরও করে রাখতে পারবে। হাত পা নাড়াতে তো পারবেই, তার সাথে সাথে ফেসিয়াল মুখের এক্সপ্রেশনও চেঞ্জ করতে পারবে। আর সব থেকে অদ্ভুত বিষয় হলো একটা মানুষের সাথে খুবই ইজিলি সে কনভারসেশন করতে পারবে, তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এবার ভাই এরকম হিউম্যানয়েড রোবট তো টেকের ফিল্ডে রেভলিউশন আনবে, কিন্তু সাবধানে যদি আমরা হ্যান্ডেল না করি আমাদের পুরো শেষও করে দিতে পারে। শেষ থেকে মনে পড়লো ফাইনালি আমাদের অপেক্ষা শেষ, ইন্ডিয়া বানিয়ে ফেলেছে তাদের নিজস্ব হোম গ্রোন ইলেকট্রিক কার। প্রভাইক ডাইনামিক্স বলে একটা ইন্ডিয়ান কোম্পানি আছে যে তার একটা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে যেটার নাম হলো এক্সটিংশন MK1। এই মডেলটা দেখতে কাইন্ড অফ টেসলারই মতন। আর ভাই ডিজাইনটা এত সুন্দর আর এত ফিউচারিস্টিক দেখতে না, মানে ইন্ডিয়ার বানানো গাড়ি মনেই হয় না। মানে ইন্ডিয়া থেকে এত তাড়াতাড়ি এরকম একটা গাড়ি বেরোবে আমি ভাবতেই পারিনি। কোম্পানিটা ব্যাঙ্গালোর বেসড একটা স্টার্টআপ আর ওরা ক্লেম করছে যে এই বছরের মধ্যেই ভাই আমাদের MK1 মার্কেটে চলে আসবে সাধারণ পাবলিকের জন্য। গাড়িটার ভাই মেইন অ্যাট্রাকশন হলো যে সিঙ্গেল চার্জে ভাই 500 কিলোমিটার চলে যেতে পারবে, মানে লিটারালি 500 কিলোমিটার যেতে পারবে। রোজই ভাই আলাদা লেভেলের টেক বেরোচ্ছে ভাই, যেগুলো পুরো অবাক করে দিচ্ছে পাবলিকদের। আর যদি সেই সব টেকনোলজি জানতে চাও আমার থেকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভাই কুকু FM ডাউনলোড করতে পারো, বেস্ট কিছু অডিও বুকস এর সামারি পেয়ে যাবে, বাংলা ভাষায় শুনবে হেভি লাগবে। ডেসক্রিপশনে লিংক আছে আর আমার কোড ইউজ করো সস্তায় পেয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বুক সামারি আছে, চেক আউট করতে পারো। থ্যাংক ইউ।